বন্ধুরা টুসাইট কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি গাঁদা ফুল চাষের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ছোটো গাছে প্রচুর ফুল পেতে চারা বসানোর পর কীভাবে থ্রিজি কাটিং করতে হবে এবং এর পাশাপাশি টবের মাটি কীভাবে প্রস্তুত করে নেবেন এ বিষয়ে সমস্ত তথ্যই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরব বন্ধুরা গাঁদা ফুল আমাদের প্রায় সকলেরে খুবই পরিচিত একটি ফুল এই ফুলটি প্রায় সারা বছরে চাষ করা হয়ে থাকে তবে এই শীতের মৌসুমে এর চাষ সবচেয়ে বেশি হয় এই শীতের পুরো মৌসুমে আমাদের প্রত্যেকেরই বাড়িতে অন্য কোনো ফুল থাকুক বা না থাকুক এই ফুলটি কিন্তু আমরা অবশ্যই লাগিয়ে থাকি এবং দেখতেও ভীষণ সুন্দর হয় তাই এই ফুলটিকে আমরা যদি এই নভেম্বরের শুরুতেই লাগিয়ে দেই তাহলে কিন্তু পুরো সিজনেই প্রচুর ফুল পাওয়া যাবে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ভালো জাতের গাঁদা ফুল থেকে থাকে তাহলে এই কাটিংয়ের মাধ্যমেই কিন্তু আপনারা চারা তৈরি করে নিতে পারবেন চারা তৈরির বিষয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এটি খুবই সহজ একটি পদ্ধতি এবং আপনারা যদি বাজার থেকে চারা ক্রয় করে থাকেন তাহলে একদম সুস্থ সবল চারা দেখে নেবেন ঝিমিয়ে যাওয়া চারা কখনো ক্রয় করবেন না বাজারে বা নার্সারিতে আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা দামের পর্যন্ত ছোট বড় নানানো ধরনের চারা পেয়ে যাবেন তো দেখুন এই চারাটিকে আমি এখন টবের মধ্যে প্রতিস্থাপন করব তো এর জন্য প্রথমে আমাদেরকে টবের মাটি একদম জৈব পদ্ধতিতে তৈরি করে নিতে হবে গাঁদাফুল চাষের জন্য বেলে দেওয়া মাটি সবচেয়ে ভালো হয় তো টবের মাটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি একদম শুকনো ঝড়ঝরে মাটি কোকোপিট এক বৎসরের পুরনো গোবর সার এবং কিছু পরিমাণে কাঠের ছাই ঠিক এই পদ্ধতিতে টবের মাটি তৈরি করে নিলে গাঁদা ফুল চাষের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে তো বন্ধুরা এবারে টবের মধ্যে এই মাটিগুলি ভরিয়ে নেওয়ার আগে আমাদেরকে কিন্তু টবের নিচের দিকে ছোট ছোটো পাথর বা কিছু পরিমাণে বালি দিতে হবে এতে টবের অতিরিক্ত জল নিচের দিকে খুব সহজেই বাইর হতে পারবে এবারে আমি টবের মধ্যে মাটি ভরিয়ে নেব বন্ধুরা টবের মাটি ভরানোর সময় আমাদেরকে কিন্তু মোটামুটি দু থেকে আড়াই ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখতে হবে এতে পরবর্তীতে গাছগুলোতে খাদ্য দিতে খুবই সুবিধে হবে তো এই পদ্ধতিতেই টবের মাটি ভরিয়ে নেওয়ার পর আমরা কিন্তু গাঁদা ফুলের এই চারাগুলিকে বসাতে পারব বন্ধুরা চারা তৈরির সময় আপনারা চারার গোড়ায় বালি ব্যবহার করে থাকলে বালিগুলিকে সরিয়ে চারাগুলোকে বসানোর চেষ্টা করবেন এবং দেখুন এই চারাটির গোড়ায় সম্পূর্ণ মাটি ব্যবহার করা হয়েছে এর জন্য আমি সরাসরি বসিয়ে নেব আশা করি এই পদ্ধতিতে গাঁদা ফুলের চারাগুলো টবের মধ্যে বসিয়ে নিলে এতে কোনো রকম অসুবিধে হবে না চারাগুলিকে বসানোর পর দু সাইডের মাটি ভালো করে বসিয়ে নিতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে তো বন্ধুরা চারা বসানোর পর ছোটো গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে এখন যে গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে সেটি হলো থ্রি জি কাটিং আপনারা যদি এরকম সাইজের চারা বসিয়ে থাকেন তাহলে চারা বসানোর পর এই কাটিংটি অবশ্যই করে নেবেন এতে গাছটি তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে উঠবে এবং পরবর্তীতে এখান থেকে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে তবে আপনারা যদি এর থেকে ছোট চারা লাগিয়ে থাকেন তাহলে চারাগুলিকে রোপণ করার সাত থেকে দশ দিন পর আপনারা এই কাটিংটি অবশ্যই করে নেবেন এতে সবচেয়ে ভালো হবে বন্ধুরা চারা রোপণের পর অবশ্যই জল দিয়ে দেবেন এবং চারা যদি একদম সুস্থ সবল থাকে তাহলে আপনারা দ্বিতীয় দিন থেকেই হালকা রৌদ্রের মধ্যে এই চারাগুলিকে বাইর করে দিতে পারবেন এতে কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই চারাগুলো বৃদ্ধি হতে শুরু করবে তো বন্ধুরা বাড়িতেই টবের মধ্যে গাঁদা ফুল চাষের ক্ষেত্রে শুধু এই কয়েকটি দিক যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলেই কিন্তু গাছগুলোর গ্রোথ ঠিকঠাক হবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি